নমস্কার বন্ধুরা, আমি ডক্টর এসপি দে। আজ আপনাদের সাথে আলোচনা করব ভাইরাল ফিভার থেকে নিজেকে দূরে রাখবেন কি করে, এবং এমন কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব যেগুলো প্রায় নিশ্চিতভাবে আপনাদেরকে ভাইরাল ফিভার থেকে দূরে রাখতে পারে। এমন একটি সময়ে আমি এই ভিডিওটি বানাচ্ছি যে সময় পৃথিবীতে আতঙ্ক চলছে, অবশ্যই করোনা ভাইরাসের, এবং লকডাউন চলছে। তো সবাই বিভিন্ন রকম, শুধু আজকে করোনা ভাইরাস নয়, গরম পড়তে চলেছে, বর্ষা আসতে চলেছে, ডেঙ্গু একটি বিশাল সমস্যা ভারত বাংলাদেশের মতন দেশে, যেটি মারাত্মক আকারে দেখা দেয় প্রতি বছর, এবং ভাইরাল ফিভার হিসাবেই আমরা ডেঙ্গুকে দেখি। এবং অন্যান্য যে ফ্লু, সোয়াইন ফ্লু, H1N1 বা ইনফ্লুয়েঞ্জা লাইক যে ইলনেস আছে, সেগুলোর ক্ষেত্রেও আমাদের ভাইরাল ফিভারই আমাদের সবচেয়ে বড় আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। আমরা আমাদের বাচ্চা কাচ্চাদের নিয়ে খুব বেশি চিন্তিত থাকি যে তারা তো ভাইরাল ফিভারের শিকার হবে না, অথবা আমরা চিন্তিত থাকি এমন কোনো পেশেন্টকে নিয়ে যার ডায়াবেটিস আছে, যার হাঁপানি আছে, যার হাই ব্লাড প্রেশার বা হার্টের কোনো বড় অপারেশন বা হার্টের পেশেন্ট আছে, বা বয়স্ক লোক, তারা ভাইরাল ফিভার হলে বাঁচবে কী করে। তো আসুন দেখি যে আমরা কি করে আমাদেরকে ভাইরাল ফিভার থেকে দূরে রাখতে পারি। প্রথমেই আমরা বলবো ভাইরাল ফিভারকে দূরে রাখতে গেলে সবথেকে বেশি যেটা দরকার, আপনার ইমিউনিটিকে বাড়ানো। সোশ্যাল ডিস্টেন্সিং, হাতের কনুই দিয়ে বা রুমাল দিয়ে নাক মুখ ঢেকে রাখা, মাস্ক পরা, এগুলো তো আপনারা প্রচুর শুনছেন, অবশ্যই এগুলো করবেন, এগুলো স্বাস্থ্যবিধির মধ্যেই পড়ে। কিন্তু আপনার ইমিউনিটি বা রোগ প্রতিরোধক ক্ষমতাকে যদি আপনি না বাড়াতে পারেন, এবং সঠিক সময়ে সঠিক কতগুলো পদ্ধতি এবং পথ্য যদি আপনি ব্যবহার না করতে পারেন, তবে ভাইরাল ফিভারে আপনার জীবনহানি বা জীবন সংশয় হওয়ার, অথবা বড় ধরনের কোনো চিকিৎসার প্রয়োজন পড়া খুব বেশি সময় লাগে না। তো আমরা প্রথমেই দেখে নেব যে আপনি আপনার ইমিউনিটিকে কি করে সুস্থ রাখতে পারেন এবং কি করে ইমিউনিটিকে আপনি বুস্ট আপ করতে পারেন। তো বন্ধুরা, প্রথমেই আমি আপনাদের বলবো আপনাদের ঘরেই এমন কতগুলো জিনিস উপস্থিত আছে যেগুলোকে আপনারা যদি নিয়মিত খেয়ে চলেন, বিশেষ করে যখন ভাইরাল ফিভার হওয়ার প্রকোপ দেখা দিচ্ছে যে এলাকায় আপনার করোনা ভাইরাস অথবা ডেঙ্গু বা H1N1 বা ফ্লুয়ের মতন বা ইনফ্লুয়েঞ্জার মতন কোনো রোগ, এই ধরনের কোনো ইলনেস দেখা দিয়েছে, সেক্ষেত্রে আপনি অবশ্যই এই ঘরে থাকা এই জিনিসগুলো প্রতিদিন খেলে আপনার ইমিউনিটি এমনি বুস্ট আপ হয়ে যাবে। তার মধ্যে প্রথম হলো আপনার ঘরে থাকা রসুন এবং আদা, এই দুটো জিনিস আপনি চায়ের মধ্যে খান বা গরম জলের মধ্যে খান বা থেতো করে রস বা মুখে দিয়ে আপনি চিবিয়ে বা চুষে খান, এই দুটো জিনিসই প্রচণ্ড পরিমাণে অ্যান্টিভাইরাল প্রপার্টি ধারণ করে, এবং এই দুটো আমাদের ইমিউনিটিকে খুব র্যাপিডলি বুস্ট আপ করে। এর সাথে আছে হলুদ, আপনি কাঁচা হলুদ চিবিয়ে বা থেতো করে খেতে পারেন, অথবা যে নর্মাল প্যাকেটের হলুদ আছে সেই হলুদকে আপনি দু চামচ গরম জলের মধ্যে গুলে বা তার থেকে একটু বেশি পরিমাণ জলের মধ্যে গুলে দিনে দুবার যদি এক চামচ করে, মানে 5 গ্রাম পরিমাণ হলুদ খান, তাহলে আপনার কিন্তু ভীষণ রকম ইমিউনিটি বুস্টিং হবে, এবং এটা প্রমাণ্য সত্য। আপনারা যে কেউ গিয়ে যে এটা চেক করতে পারেন, এটা প্রচুর রিসার্চ পেপার আপনি ইন্টারনেটে গুগলে পেয়ে যাবেন। এর পরে আমি আসছি দারচিনি এবং গোলমরিচ, এই দুটো জিনিসও আপনি চায়ে ব্যবহার করতে পারেন, এই দুটো গুঁড়ো ডাইরেক্ট আপনি জলে গুলে খেতে পারেন বা অল্প অল্প করে এমনিও খেতে পারেন, যেগুলো যেভাবেই আপনি খান না কেন, আপনার শরীরে প্রবেশ করে করুক না কেন, এগুলোও আপনার ইমিউনিটিকে ভীষণ রকম বুস্ট আপ করে। এরপর আমি বলবো হোমিওপ্যাথি 4টে মাদার টিংচারের নাম, আমি একজন হোমিওপ্যাথি চিকিৎসক, এবং হোমিওপ্যাথি 4টে মাদার টিংচারের নাম আমি আপনাদেরকে বলবো, যেগুলোকে আপনারা যদি মিক্স আপ করে একটি 100 ml এর শিশিতে বা তার থেকে বড় কোনো সাইজের শিশিতে মিশিয়ে রেখে প্রতিদিন দিনে 3 বার বা 4 বার 10 ফোঁটা করে অল্প দু চামচ গরম জলের মধ্যে খান, তাহলে খুব তাড়াতাড়ি প্রম্পট একদম 2 থেকে 3 দিনের মধ্যে আপনার ইমিউনিটি বুস্ট আপ হয়, এবং এটি এমন একটি সেফগার্ড দেয় যে আপনি যে কোনো ধরনের ভাইরাল রোগে আক্রান্তই হয়ে যান না কেন, সেক্ষেত্রেও প্রচণ্ড ভালো ওষুধের কাজ করে, 2-3 দিনের মধ্যে সেই সমস্যাটাকে সারিয়ে দেয়। এবং আপনি যদি আক্রান্ত হওয়ার সম্ভাবনা নিজেকে মনে করেন এবং সেই এলাকায় যদি এই ধরনের ভাইরাল যে কোনো অ্যাকিউট ইলনেস যদি আউটব্রেক হয়ে থাকে, আপনি অবশ্যই এই ওষুধটি ব্যবহার করতে পারেন। তার মধ্যে প্রথম মাদার টিংচারটির নাম আমি বলবো টিনোস্পোরা কর্ডিফোলিয়া, যেটা গুলঞ্চ আপনারা জানেন ডেঙ্গুর ক্ষেত্রে খুব ফেমাস ওষুধ হিসাবে প্রচার পেয়েছে, গুলঞ্চ থেকে তৈরি টিনোস্পোরা কর্ডিফোলিয়া মাদার টিংচার, নিমের থেকে তৈরি আজাদিরিটিকা ইন্ডিকা মাদার টিংচার,
এবং তুলসী থেকে তৈরি অসিমাম স্যাংটাম মাদার টিনচার এবং অশ্বগন্ধা থেকে তৈরি ওয়াইথেনা সোমিনিফেরা মাদার টিনচার, এই চারটি মাদার টিনচারকে আপনি সহজেই কিনতে পেয়ে যাবেন যে কোনো হোমিওপ্যাথি ওষুধের দোকানে। আপনি কিনে নিয়ে এসে যদি মিক্স আপ করে একটি আরোগ বানিয়ে ঘরে রেখে দেন, বাচ্চা থেকে বড় সবাই যদি খায়, প্রায় একই ডোজে খাবে, 10 ফোঁটা বা তার থেকে 10-12 ফোঁটা করে দিনে 4 বার বা 3 বার 2 চামচ গরম জলের মধ্যে খাওয়ার পরেও খেতে পারেন, এমনিও খেতে পারেন, আপনার খুব তাড়াতাড়ি নিশ্চিত রূপে ইমিউনিটি বুস্ট আপ হয়ে যাবে। এইবার আমি বলবো, যখনই আপনি কোনো ভাইরাল ফিভার বা এই জাতীয় হঠাৎ জ্বর বা সর্দি কাশি বা ভাইরাল ইলনেসের শিকার হচ্ছেন, সবার প্রথমে আপনাকে যেটা করতে হবে, অবশ্যই আপনাকে অ্যাবসোলুট রেস্ট নিতে হবে বাড়িতে এবং অন্য অন্যদের থেকে দূরে রেখে সোশ্যাল ডিস্টেন্সিং মেনে, এবং যে মাদার টিনচার কম্বিনেশনটি আমি বললাম সেটা 2 ঘন্টা পরপর 10 ফোঁটা করে অল্প গরম জলের মধ্যে 2 চামচ গরম জলের মধ্যে খাওয়া শুরু করতে হবে। এবং আপনি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে অ্যাকিউট কাফ কোল্ড অ্যান্ড ফিভারের জন্য, ভিডিওটি হিন্দিতে, আপনারা অবশ্যই সেটা দেখতে পারেন যে কোন হোমিওপ্যাথি ওষুধগুলো আমরা ব্যবহার করলে খুব তাড়াতাড়ি এই সমস্যা থেকে ঘরেই মুক্তি পেয়ে যাব। আমার চ্যানেলে আরেকটি ভিডিও দেওয়া আছে টপ 15 ফুডস, যে খাবারগুলোর কথা আমি বললাম, এই খাবারগুলোর মধ্যে কি করে আমরা খেতে পারি, এর সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড কি, কি করে আমরা ইমিউনিটিকে আরও বেশি ভালো করতে পারি, সেই ভিডিওটি আপনি দেখবেন। এবং এই ব্যাপারে, ইমিউনিটি বুস্ট আপের ব্যাপারে বা ভাইরাল ফিভারের চিকিৎসার ব্যাপারে বা তার প্রতিষেধকের ব্যাপারে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এই ভিডিওটিকে যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই আপনার প্রিয়জনের কাছে, আপনার আত্মীয় বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করতে ভুলবেন না, নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।